नमस्कार बंधुरा, पापियास किचेने तोमादे स्वागत। आज के आमी आवार एकटा नतून रेसिपी निये तोमादे काछे हाजिर हये गेछि। सेटा होच्छे नतून पद्धति आर सहज भावे आमी तोमादेर फ्राइड राइस बानिये देखाबो। एर आगेओ आमी एकटा तोमादेर काछे फ्राइड राइसेर भिडियो तोमादे काछे दियेछि, एटा सम्पूर्ण आलादा भावे आमी करछि। ताहले चलो फ्राइड राइसटा आमी केमन भावे बानाई तोमादेर देखिये दिई। देखो हमें एखे एक हाँड़ीते अनेकटे जल एखे हमें दिए दीची एबारे एक मुठो मत नून जल हमें हाँड़ी रेखे दिए दीची एक चामच घी। घीटा दिले कि घीटा दिले चालटा गाए गाए लागबे ना। एइदिके ततक्षण जलटा गरम हो जाक। देखो हमें एखे एक भाजा मसला करे नेब। एखे नियेछि आठखाना छोटो इलाच, 15 থেকে 20টা মতো নিয়েছি লবঙ্গ, একটা নিয়েছি জায়ফল, দুটো জয়িত্রী আর টুকরো আছে দারচিনি, 3 টুকরো আছে দারচিনি। এবার জায়ফলটা আমি একটু ভেঙে নেব। এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে একটা গোটা জায়ফল নিয়েছিলাম সেই জায়ফলটাকে আমি একটু ভেঙে নিয়েছিলাম, সেই জায়ফলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ, দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি জয়িত্রী। শুকনো কলাই রেখে আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এটাকে 3 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। দেখো এটা ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিচ্ছি। এদিকে দেখো জলটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে। দেখো আমি এখানে নাফিস চাল নিয়েছিলাম 1 কেজি, সেটাকে আমি 30 মিনিট আগে ভালো করে 5-6 বার ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট ধরে। এই চালটা আমি এবার এতে দিয়ে দেব। চালটা দিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি এইগুলো একটা মিক্সিং জারে দিয়ে আমি এগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি। যেইগুলো শুকনো কলাই ভেজে নিয়েছিলাম দেখো একটা মিহিভাবে গুঁড়িয়ে নিয়েছি, খুব মিহি করে গুঁড়োতে হবে। দেখো দেখো ভাতটা আমার হয়ে গেছে, বড্ড ছোট হয়ে গেছে হাঁড়িটা। দেখো ভাতের চালটা কিন্তু একটু শক্তই রাখতে হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি, আমি এই মাঠটাকে ঝরিয়ে নেব, দিয়ে দুটো থালায় ছড়িয়ে দিয়ে ফ্যানের তলায় রেখে দেব। দেখো ভাতগুলোকে আমি একটা পরিষ্কার কাপড় ছেড়াতে আমি মেঝে দিয়ে দিয়েছি শুকুর দেওয়ার জন্য। এখানে দিয়ে দিচ্ছি বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, একটা আমি মাজা কুচিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের গাজর আমি কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজবো গ্যাসের ফ্লেমটা। দেখো গাজর বিনস ক্যাপসিকাম আমি এরকমই ভাজবো হালকা করে, এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখো আমি এখানে 1 মুঠো কিশমিশ আর 1 মুঠো কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামগুলোকে আমি ভেঙে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি এটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। দেখো কিশমিশ আর কাজুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি বড়, তাতে আমি 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আর 2 তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তেজপাতাটাকে আমি ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি রাইসটা, যে রাইসটা আমি ফ্যানের তলায় শুকাতে দিয়েছিলাম সেই রাইসটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি লো ফ্লেমে রেখে এটাকে নেড়ে নেব ভালোভাবে। এটা কিন্তু আমি 1 কেজি চাল একবারে করিনি, আমি 2 বারে করব। দিয়ে দেবো চিনি গুঁড়ো,
এখানে আমি চার চা চামচ মতো দিয়েছি চিনি গুঁড়ো। চিনিটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি ভালোভাবে কাজু কিশমিশ গাজর বিনস আর ক্যাপসিকাম যেটা ভেজে রেখেছিলাম সেটা অর্ধেক দিয়ে দিচ্ছি। এবার এইগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি জায়ফল জয়িত্রী ছোট এলাচ আর দারচিনি আর লবঙ্গ দিয়ে যেটা আমি ভাজা মশলাটা করে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এখন দিলাম দুই চা চামচ মতো, একটুখানি নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এখানে আমি দিয়ে দিলাম এক থেকে দেড় চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এখানে তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করো। এবার আমি এটাকে নাবিয়ে নিয়ে তোমাদের ঘরে দেখাচ্ছি। দেখো ফ্রাইড রাইস আমার পুরো রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে এরকমভাবে ফ্রাইড রাইস বানাবে কেমন হয়েছে সেটা যেন আমায় কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। প্লিজ প্লিজ তোমরা যেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, আবার তোমাদের সঙ্গে আমার পরের ভিডিওয়ে দেখা হবে।